পার্বত্য শান্তি চুক্তির 23তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির গুইমারাতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। অন্যান্যের মধ্যে 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান, রিজিয়নের G2I মেজর মোহাম্মদ মইনুল আলম, সিন্দুকছড়ি জোন উপ অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশেফক্রু মার্মা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান চাই থুয়াই চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।